স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মরিয়ম সাথী সংবাদের শুরুতেই শিরোনাম রাজশাহী দিন ব্যাপী চাপাই নবাবগঞ্জের নাচলে ফেন্সিডিল সহ আটক এক নওগাঁ চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফ এ চাল আত্মসাতের অভিযোগ বগুড়ার আদমদিঘিতে শিক্ষকদের মত বিনিময় সভা শেষ ওয়ান জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দু হাজার আঠারো শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে সি ইউনিটে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম খলিলুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফল প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বিজ্ঞান স্ট্রিমে ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে আগামী পাঁচই নভেম্বর থেকে পনেরো নভেম্বরের মধ্যে অনলাইনে বিভাগ পছন্দক্রম ফরম পূরণ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম ফরম পূরণ না করা হলে ভর্তির যোগ্যতা বাতিল বলে গণ্য করা হবে এছাড়া পছন্দক্রম ও মেধা ক্রমানুসারে আগামী বিশে অক্টোবর ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীতদের তালিকা বিজ্ঞান অনুষদের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় অবিজ্ঞান স্ট্রিমের ভর্তিচ্ছু এবং বিজ্ঞান স্ট্রিমে যে সব পরীক্ষার্থী ভর্তি পরীক্ষার উত্তরপত্রে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য ইচ্ছা প্রকাশ করেছে তাদের মধ্যে উত্তীর্ণদের জন্য আগামী পাঁচ অক্টোবর ব্যবহারিক পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে আজ থেকে রাজশাহীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী জীবনানন্দ কবিতা মেলা রাজশাহী শাহমুকদম কলেজ প্রাঙ্গণে শুরু হয়েছে এই কবিতা মেলা সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয় সকাল নয়টায় প্রথম অধিবেশন উদ্বোধন করেন প্রধান অতিথি পি এস মেম্বার কবি আসাদ মান্নান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি কুঞ্জের সভাপতি অধ্যাপক কবি রুহুল আমিন প্রামাণিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি কুঞ্জের সভাপতি অধ্যাপক কবি রুহুল আমিন প্রামাণিক জীবানন্দ স্মারক বক্তৃতা আলোচনা সভা বৃন্দ ও একক আবৃত্তি কবি কণ্ঠে কবিতা পাঠ অনুষ্ঠিত হয় শেষে কবি মাহবুবুর রহমান বাদশাহের নির্বাচিত ছোট কবিতা বই এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি চাপাই নবাবগঞ্জের নাচল উপজেলায় ফেন্সিডিল সহ এক যুবককে আটক করেছে নাচল থানা পুলিশ এ সময় তার কাছ থেকে আশি বোতল ফেন্সিডিল জব্দ করে পুলিশ আটকৃত যুবক শিবগঞ্জ উপজেলায় বড় হাদিনগর গ্রামে সেলিম রেজা নাচল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি চৌধুরী জোবায়ের আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত নয়টায় নাচল বাস স্ট্যান্ড মোড়ের বিশাল হোটেলের সামনে নাচল থানা পুলিশ অভিযান পরিচালনা করে এ সময় হোটেলের সামনে আগে থেকে একটি একশো পঁচিশ সিসি গ্লামার মোটরসাইকেল নিয়ে অবস্থানরত সেলিম রেজাকে চ্যালেঞ্জ করে পুলিশ পরে তার সাথে থাকা ব্যাকতল্লাশি করে পাওয়া আশি বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয় নওগাঁর আত্রাই উপজেলার বিষয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নানের বিরুদ্ধে মৎস্যজীবী ও ভিক্ষুক পরিবারে ভিজিএফ এর চাল আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগীরা বুধবার দুপুর বারোটার দিকে বিষয় ইউনিয়ন সচেতন জনগণের ব্যানারে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় মানববন্ধনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক তোফজ্জেল হোসেন খান বিশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ওহিদুর রহমান যুবলীগের সাংগঠনিক সম্পাদক মেহদি হাসান মানিক ও আলমগীর হোসেন সহ ভুক্তভোগীরা অংশ নেয় মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল উপজেলা বিভিন্ন চত্বর প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি বগুড়ার আদমদিঘি উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল এগারোটায় সান্তাহার শেফালি কনভেনশন সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি আদমদিঘি উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদিঘি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া তিন আসনের আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী সিরাজুল ইসলাম খান রাজু অন্যান্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান এরসাদুল হক টুলু আব্দুল হক আবু আবু রেজা খান সাজিদুল ইসলাম চম্পা শ্রমিক লীগ নেতা রাশেদুল ইসলাম রাজা প্রমুখ বক্তব্য রাখেন প্রধান অতিথির বক্তব্যে সিরাজুল ইসলাম খান রাজু বলেন আওয়ামী লীগ শান্তি নিরাপত্তা উন্নয়ন ও অগ্রগতির দল যা ইতিমধ্যে প্রমাণ করেছে শেখ হাসিনা সরকার তিনি শিক্ষকদের সকল সমস্যার সমাধান সহ দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান এবার খেলার সংবাদ জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ দুইশো সাতাশি রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম বলে উইকেট হারিয়েছিল বাংলাদেশ তবে সৌম্য আর ইমরুলের ব্যাটে খুঁজে পায় নির্ভরতা প্রথম বলেই উইকেট হারিয়ে বাংলাদেশে শুরুটা হয়েছিল বিপর্যয়েই তবে ইমরুল কায়েস ও সৌম্য সরকারের ব্যাটে দ্বিতীয় উইকেট জুটিতে নির্ভরতা খুঁজে পেয়েছে দল বড় রানের জুটি গড়ে বাংলাদেশকে ঠিক পথে হাঁটিয়ে নিয়েছেন দুই ব্যাটসম্যান লক্ষ্যমাত্রাটা ছিল যথেষ্ট কঠিন ২৮৬ রানে টপকে যেতে শুরুটা হওয়া উচিত দুর্দান্ত কিন্তু প্রথম বলে কাইল জার্ভিসের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন আগের ম্যাচে দুর্দান্ত খেলা লিটন দাস লিটন অবশ্য রিভিউ নিয়েছিলেন জার্ভিসের বলটাও লেগ স্ট্যাম্প দিয়ে বেরিয়ে যাওয়ার মতোই ছিল কিন্তু রিভিউতে আম্পায়ার্স কল বলে যে ব্যাপারটা আছে সেই সূত্রে মেনে প্যাভেলিয়নের দিকে হাঁটতে হয়েছে লিটনকে এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ